हाय फ्रेंड्स, आज के बनाबो बनारसी ड्राई चिली चिकेन। तो आशा करी तुम्हारा रान्नाटा भालो लागबे। वीडियोटा पुरोटा देखो और निजेरा बाड़ीते ट्राई करो और कमेंट बक्से आमाके जानियो केमन लागलो रान्नाटा। तो चलो जा जाक रान्नाय। आमी एखाने निये निएछि पेंयाज, आदा, रसुन, काँचा लंका, दुटो डिम, तीन रकमेर ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম শুধু গ্রিন কালার পেলেও চলবে, আমি তিনটে কালার পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি গোটা চিকেন, চিকেন ব্রেস্টটা নিয়েছি, এটাকে কাটার সময় দেখিয়ে দেব। আর রান্নাটার জন্য ব্যবহার করব আমি কর্নফ্লাওয়ার, সয়া সস আর চিলি সস। আর পুরো রান্নাটা আমি করব সাদা তেলে। তো চলুন যাওয়া যাক নেক্সট প্রসেসে। বেনারসি ড্রাই চিলি চিকেনের জন্য চিকেনের যে কাটিংটা হয় সে কাটিংটা নর্মাল চিলি চিকেনের মতন হয় না, একটু আলাদা থাকে। তো সেটাই আমি দেখিয়ে দেব। প্রথমে একটা চিকেন, সলিড চিকেন নিলাম, সেটাকে এরকম লম্বালম্বি করে কাটলাম। নর্মালি চিলি চিকেনে আমরা কী করি, চারকোনা চার করে কাটি, কিন্তু এক্ষেত্রে আমরা লম্বা লম্বা পাতলা পাতলা স্ট্রিপের মতন করে কাটবো। তো এভাবেই আমি বাকিগুলোও কেটে নেবো। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। একদম এরকম স্ট্রিপের মতন থাকবে, লম্বা লম্বা, দেখতেই পাচ্ছ। এভাবে আমি বাকি পুরো চিকেনটা কেটে নেবো। তো দেখো বন্ধুরা, আমার চিকেন কাটাটা হয়ে গেছে, সবকটা দেখতেই পাচ্ছ, এরকম স্ট্রিপ স্ট্রিপ করে কাটা হবে। তো আমি এবার চলে যাব বাকি সবজিগুলোতে। বাকি সবজিগুলো কাটার আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দেব দুটো ডিম, এর সাথে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব এক চামচ ডার্ক সয়া সস, আর দিয়ে দেব এক চামচ গ্রিন চিলি সস, সামান্য লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি এখানে এক চামচের মতন দিচ্ছি। ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার পর তোমরা যত বেশি সময় ধরে রাখবে চিকেনটা তত ভালো হবে। দেখতেই পাচ্ছ আমার ম্যারিনেশনটা। আমি এবার এটাকে ফ্রিজে মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখছি। তোমরা যতক্ষণ ইচ্ছা রাখতে পারো, চাইলে আগের দিন রাতেও করে রাখতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। আমার চিকেনটা ম্যারিনেশন হচ্ছে, সেই ভাগে আমি এখানে বাদবাকি সবজিগুলো কেটে নিচ্ছি। এই রান্নায় কিন্তু বাকি জিনিসগুলোর কাটিংটাও একটু অন্যরকম হবে, সবকটাই একটু লম্বা লম্বা হবে। রান্নায় নর্মালি সমস্ত কিছু কাটিং যদি একটু সামঞ্জস্য রেখে করা যায় তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগে আর স্বাদ তো অবশ্যই ভালো লাগে। তো এক্ষেত্রে আমার পেঁয়াজের যে কাটিংটা হবে সেটাও একটু অন্যরকম হবে। পেঁয়াজটাকে আমি প্রথমে দু অর্ধেক করে নিয়েছি। নর্মালি আমরা পেঁয়াজ এভাবে কাটি আর চিলি চিকেনের জন্য বড় বড় টুকরো করি, কিন্তু এক্ষেত্রে আমরা পেঁয়াজটাকে এরম করে ধরবো, এইভাবে লম্বালম্বি কাটবো। একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না, একটু মাঝারি সাইজ রেখে পেঁয়াজটাকে কাটা হবে। দেখতেই পাচ্ছ এরকম মাঝারি সাইজ রেখে কাটা হবে। এভাবে আমি বাদবাকি পেঁয়াজগুলো কেটে নেব। কাটার পরে আমি পেঁয়াজগুলোকে এভাবে ছাড়িয়ে রেখে দেব। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে,
देखते ही पाच एभवे केटे नहीं टोटाल मीडियम साइजे तीनटे पेज हमें केटे निल केटे निची कैप्सिकमगुलो कैप्सिकम जो काटिंगगुलो सेगलो किन्तु एकटु अन्यरकम माने लम्बा लम्बा करे हबे तो फार्स्ट आमी देखाच्छी कैप्सिकमटाके एरम करे धरे नेब धरे निये जस्ट एइभाबे लम्बा करे काटबो खूब बेशि मोटा ना खूब बेशि पतला ना ठीक जे रकम पेंयाजेर समय केटेछिलाम सेम कैप्सिकमो ओइभाबेई काटबो तो देखते ही पाच्छो एरकम भावे अनेकटा एरकम भावे काटबो तो ये बाकी कैप्सिकम केटे नेब हमें तीनटे कलर कैप्सिकम के हाफ हाफ कर नहीं तुम्हारा जी जो एक कलर यूज करो तो क्षेत्र में देरखाना कैप्सिकम नहीं हो जाए प्याज और कैप्सिकम काटा हो गए एबारमें आदा रसुन काटब तो रसुनगुलो के एकदम पतला पतला झुड़ी झुड़ी करे केटे नियेछि देखते ही पाच्छो आमी एखाने टोटाल एकटा गोटा रसुन मीडियम साइजे केटे निलाम एटा आमी दुई इंची साइजे एकटा आदा निये निलाम एरकम लम्बा करे धरबो एरकम भावे झुड़ी झुड़ी करे काटबो देखो बंधुरा आदाटा ठीक एरकम करे काटबो एखाने नखाना काचा लंका निये निलाम लंकागुलोकेओ आमी झुड़ झुड़ी करे काटबो सेम भावे तो बंधुरा देखो आमार सब कटा आइटेम काटा हो गेछे रेडी हो गेछे एबार चिकेनटा मैरिनेट हो गेले आमी रान्नाय फिरे आसछि আমি 20 মিনিট পর ফিরে এলাম রান্নায় তো ম্যারিনেট করা মাংসটা হয়ে গেছে এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি মাংসগুলোকে আমি ডিপ ফ্রাই করব এখন তেল গরম হতে দেব তেল গরম হয়ে গেলে মাংসগুলো একে একে ছাড়তে থাকব দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে আমরা একটা ছোট টুকরো দেব देखते ही पाच तेलटा गरम हो गए एबारमें बद बाकी टुकड़ोगुलो एके एके दीते दीते थकब यह समय आँचटा कमिए नेब एबार आँचटा बाड़िए देव हमें एटाके डीप फ्राई मोडे रेखे दिलाम आमी किछुक्षणेर जोन्नो आँचटा बाड़िए राखब मोटामोटी एक मिनट भाजा हो तक हमें आँचटा कमिए बाकी करते थकब ता ना हम भेतर प्रब्धि पुरोपुरी माँसटा होना देखो चिकेनगुलो एक साइड हो गए सुंदर एबारमें एकटू एपिट ओपिट कर देव और ये समय आँचटा कमिए 180 রাখল দেখো বন্ধুরা চিকেনটা আমার হয়ে গেছে সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ একদম কড়া লাল করে ভাজবো না হালকার উপরে ভাজবো যাতে ভেতরটা হয় আর হচ্ছে এরকম হালকা ব্রাউন একটা ভাব আসে তো এটা মানে চিকেনটা আমার হয়ে গেছে এছাড়াও আরেকটা পদ্ধতি আছে চেক করার জন্য চিকেনটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য সুন্দর গেথে যাচ্ছে মানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর বাকি চিকেনগুলোকেও ঠিক সেম পদ্ধতিতে ভেজে নেব তো বন্ধুরা
देखो चिकेन टामी भेजे तुले नियेछी, खूब बेशी कड़ा भाजबो ना, आबार एकदम नरमो भाजबो ना, जस्ट एरम भावे भेजे नेब, देखते ही पाच्छो। तो एबार चलो जावा जाक नेक्स्ट प्रसेसे। तो आमी जे कड़ाईते चिकेनगुलो भेजे नियेछिलाम ओई कड़ाईते सेम तेले सेम तेलटा एकटुखानि तुले नियेछी, तुले निये मोटामुटी एक चामचर मतन एक टेबिल चामचर मतो तेल दियेछी। এবার তেলটা গরমই আছে, তো আমি এখানে এখন রসুন আর আদা কুচিটা দিয়ে দেব। খুব বেশি কড়া করে ভাজবো না, যতক্ষণ না হালকা একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ ভাজবো। আদা রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এই সময় আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দেখতেই পাচ্ছ রসুনগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। এই সময় আমি এতে সামান্য লবণ দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে মাংসটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম, তো সেই বুঝে স্বাদ মতো লবণ দিতে হবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এবার আমি এতে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। কালারফুল ক্যাপসিকাম দিলে কী হয় দেখতে ভালো লাগে আর কিছুই না। আমি এগুলোকে ফুটে দেবো। আমি কিন্তু পুরো রান্নাটাই হাই ফ্লেমে করব, যেহেতু এটা চাইনিজ রান্না, চাইনিজ রান্না নর্মালি হাই ফ্লেমেই হয়, তো পুরো রান্নাটাই আমি হাই ফ্লেমে করব। এই ফাঁকে আমি এখানে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম, এতে মোটামুটি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার আছে। আমি এটাকে জল দিয়ে গুলে রাখবো। এই পাশেও গাঢ়ত্বটা এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম পেঁয়াজ সবই নরম হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ দিয়েছে। এবার আমি এতে একে একে সসগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দেবো ডার্ক সয়া সস। আমি 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। আমি 1 চামচ গ্রিন চিলি সস দিলাম, তোমাদের কাছে যদি রেড চিলি সস থাকে তাহলে সেটাও দিতে পারো। এবার আমি এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটে দেবো। সস দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে যদি বানানো যায় তাহলে এগুলো থেকেও একটা আলাদা টেস্ট পাওয়া যায়, খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। মোটামুটি 2 মিনিটের মতন এটাকে ফুটে দেবো। দেখো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমার পুরো রান্নাটা খুব সুন্দরভাবে সব কিছু মিশে গেছে আর খুব সুন্দর মজেছে। এবার আমি এই সময় চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব, যেহেতু এটার নাম বেনারসি ড্রাই চিলি চিকেন তো এই চিলি চিকেনটা পুরোটাই ড্রাই হবে, গ্রেভি থাকবে না। এগুলোকে পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। দেখো পুরো জিনিসটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এতে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। প্রথমে অল্প করে দিয়ে দেখব, আমার যদি আরও দরকার পড়ে তখন আরও দেব।
কলফ্লাওয়ারটা কখনোই একবারে দেবে না, অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখবে। এই চিলি চিকেনে খুব বেশি সস বা খুব বেশি কর্নফ্লাওয়ার কোনো কিছু খুব বেশি ইউজ হয় না, একটু শুকনো শুকনো থাকে। এই অবস্থায় মোটামুটি 6-7 মিনিটের মতো হাই ফ্লেমে সেম এরকমভাবেই পুরোটা করতে থাকবো। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা টেস্টি লাগছে, খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে। আমি এটাকে সার্ভিং করে নিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি টেস্টি লাগছে, বিশ্বাস করো খেতেও ততটাই ভালো, মানে একদম অন্যরকম, চিলি চিকেনের একটা অন্যরকম স্বাদ। তো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো। এটা মেনলি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। আর যদি পরোটা বানানো দেখতে হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিও পরোটা বানানো। দেখো কতটা ভালো, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।